দিচ্ছে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাফি ধক এন্ড ওয়েলকাম টু ডগো সেজ। কেমন আছেন আপনারা সবাই? তো দুই তিন দিন ধরে রয়ে গেছে ওর এই যে জায়গাগুলা, ঠিক আছে, যে টিম করুন দেয়নি, এখন আল্লাহর রহমতে দিতেছে। আরো অনেকগুলো টেকনিক মেকনিক ভাইবা রাখছি, যদি না দেয় ঠিক আছে খাবার খাওয়ানোর সময় দিব আর কি টিম করে। আর বাচ্চার লগে আছে, ঝামেলা নাই। তো অফিসিয়ালি আমাদের গারোল এখন জট ফ্রি, একেবারে ওর ভিতরে কোনো রকম কোনো জট নাই, মতে পুরা ক্লিন করে দিছি। আমি ভালো নাপিত নাকি স্বাধীন এটা একটু বলবেন তো আমি দেখাইতেছি আপনাদের। করছি আমরা ওর এইখানে দুই সাইডে একটু রাখছি, হ্যাঁ এই সাইডটারে ফেড করে দিছি, হ্যাঁ তারপর একটা হেয়ার স্টাইল দিছি এই যে সুন্দর করতেছি। তো ভাই ঠিক করি করতেছি, ফার্স্ট টাইম একা একা ঘুরতাছি, মারে আমরা তৈরি রাখছি ফ্রিডম। বিসমিল্লাহ, দূরে থেকে মারতাছে কেন? তোর গায়ে লাগুক যাতে। দেখ আলহামদুলিল্লাহ পুরা ক্লিয়ার, সুন্দর লাগতেছে না? রোদও পড়ছে সুন্দর, থাক সার্থক পুরা কষ্টটা করে পরিষ্কার হয়ে গেছে, রোদের মধ্যে দাঁড়ায় রয়েছে শান্তি। কালকে যে আমরা গাছগুলো নিয়ে এসেছি এটার মধ্যে লাগানোর পর ভাবছিলাম যে সকালে এসে ঠিকঠাক পাবো নাকি, আল্লাহর রহমতে সবই ঠিকঠাক আছে, এটা নিয়ে এখন একটু টেনশনে আছে, এরা যদি আর একটু খিলখিল কইরা উঠে আর কি ওইটা ঠিক আছে। আর আমাদের যে বাগান বিলাসটা আছে সেটারে আমরা এই যে এখানে দিছি, এটার ভিতরে দিছি, এর ভিতরে এক টাইম পর্যন্ত রোদও পড়ে। আর আমি চাইতেছি যে বাগান বিলাস তো এটা থেকে বের হইলে পুরোটা ওয়াল কভার দিতে পারবো, উপরেও ছেড়ে যেতে পারবো যদি বড় একটা টপ দিই। অ্যাট লাস্ট আমাদের যে হেজগের সেট আপটা আছে এটা আল্লাহর রহমতে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি বলতে পারেন, কারণ হইলেও এটার ভিতরে আমরা কিছু না কিছু পরে যে অ্যাড করবই, মানে গাছটা আছে এগুলো। তো কালকে রাত্রে আমরা হেজগরে ওদের ঘরে দিলাম, দিয়ে দেখলাম যে ওই সুন্দর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলো, এখন আছে সকালে এসে আমি দেখলাম ওই একটু আগে এক জায়গায় দেখছিলাম, খুঁজেই তো পাই না এখন কই ওই ওই যে ক্যাকটাসের সামনে যে বসে রয়েছে। আরও কিছু গাছ টাছ আছে, আমি মাটির মধ্যে পানিও দিয়ে দিছি, যেখানে ওর ক্যাট ফুড, পানি, বালু। একটা হেজগের সেট আপ বা একটা হেজগ যেখানে থাকে ওইটার জন্য একটা সব আছে এটার ভিতরে, পোকামাকড় যা চান। ও ওর জন্য খুব শিগগিরই আমরা পার্টনার নিয়ে চলে আসা বরং, অত দিনে দোয়া করবেন আমাদের শেলফি যেমন একটা ভালো লাইফ কাটাইতে থাকে। অফ করে দিই, ওই ছায়ার মধ্যে গিয়া রয়েছে, রোদ মনে বেশি লাগতেছে, এই যে বাচ্চাও ঘুমে গেছে। তো গারলের পরে এখন হইতেছে আমাদের কুকুরের পালা, ওদের অনেকদিন হয়ে গেছে, আজকে আবার এক জায়গায় ঘুরতে যে বড়া, তো এই কারণে আগে ভাগে গোসল দিয়ে দিই। ঠিক আছে একজন একজন করে তোমরা যে পারাবাড়ি করো তো দাঁড়াও, তোমার এখানে আইবো না, চিল করো, পুরো জালি দিয়ে লাগানো চারপাশ, ডেঞ্জার নেই কেন জালি লাগানো, তোমাদের গোসল দেওয়ার সময় এখন, আসো সব 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 একসাথে আইসো, সব একলে গোসল করবে, আমি তা দৌড় দিব একেবারে একটা শ্যাম্পুটা। মোটামুটি সবারই শ্যাম্পু হয়ে গেছে, খালি এই যে বিফ আর সেবেশন বাকি আছে, টুপির আগে করে দিলাম, লিওর আগে করে দিলাম, কারণ এরা হইতেছে লং কোটের, এটা আর এটা বাকি আছে দেখতেছে ভাবে, আবার সাদা জিনিস মনে হয় সবচেয়ে বেশি। গোসলের পর সবগুলো এদিকে এসে রোদ নিতেছে, আজকে গোসলের টাইমে এত ভালো মতো থাকার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেন হোম কথা শুনতেছে আমি বেশি, আমি একটা খুব দারুণ একটা জিনিস রিয়েলাইজ করছি, সেটা হলো আমার কাছে না এই যে এরকম একটা পাখি জোড়া দিলাম, যেটা মনে করেন যে আমি ওদের মানে ওদের
ক্যারেক্টারে চিনি, হ্যাঁ ওরা কিভাবে বিহেভ করবে ওইটাতে আমি চিনি, তো ওইটা কিন্তু আমার জোড়া দিয়ে অনেক ভালো লাগছে। রেদার দেন যে এগুলা জোড়া যেগুলা আর কি মূলত কিছুই না আমার আটকে রাখা লাগতেছে, ওরা তো না, ওরা তো অ্যাকচুয়ালি ঠিক হইতেছে, চলে যাবে কিছুদিনের মধ্যে। তো এটা একটা ভালো নিউজ আমাদের যে টিয়া আছে, একটা তো মাশাআল্লাহ পুরোপুরি সুস্থ আছে, ওরও এখন হেলথ আরো অনেক বেটার হয়ে গেছে। আর আমাদের যে আরেকটা আছে যেটা লেজ স্ট্রেচ পড়ে গেছিল, সব স্ট্রেস আউট হয়ে আর সব ফেলে দিছে, সে ওগুলা চলে আসতেছে খুব তাড়াতাড়ি, ওরা উইরা চলে যাবে ইনশাআল্লাহ। তো পিকু আর টোনার জন্য অবশ্যই সবসময় দোয়া করবেন আপনারা, ঠিক আছে? চলো তোমাদের ঘরে যেতে, পাখি রুমে এখন এই যে কিচির মিচিরের টাইম। গোসল টোসল করে আমার নিচে নেমে যাওয়ার কথা ছিল কিন্তু আসলে নামি নেই, এই টাইমটা না একটু অন্যরকম। দেখেন এদিকে ড্রাগনরা বসে রয়েছে, বিড়ালরা ছাড়া, কুকুররা ঘুম, ওখানে বাচ্চারা ঘুম, রিল্যাক্স সবাই। কি করতেছিস তুই এদিকে লায়ন? আমার তো হেভি ভয় লাগতেছিল। আমি খালি একটু ওই ঘরে গেছি, আইসা দেখি যে লায়ন ড্রাগন গুলোর লগে বয়ে রয়েছে। এই দেখ পিছিও গেছি ইন্টারাক্ট করতে, কিসে এখন ওটা ইনাফ বড় আছে, তো ভয়টা পাইবো। এরা গুলার সবচেয়ে ফেভারিট খাবার ভেজিটেবলের মধ্যে, এটা খাইটা দি। আমিও কিছু খাইনি, আরিগাত ফর দ্য ট্রিট। ভিডিওর শেষে চলে আসছি আমরা চিল্লের খাওয়াইতে, সবাই আশা করছে চিল্লেরা এই আসো। তুফান এটা, তুফান আই, এই তুফান এখানে আয়, তুফান তুফান আয় আয় আয়, একটা নিয়ে গেছে। আচ্ছা থাক, সবাই রে খাওয়াই দি, খাও 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 খাও, সময় নাই। তো যেমনটা বলতেছিলাম আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক, এন্ড আপনারা দেখতে থাকেন ডগো সেজ। আসসালামু আলাইকুম।